হয়েছে। আজকে আমাদের কথা বলার প্রসঙ্গটা হচ্ছে বাংলাদেশের জওয়ানি। পাঠান মুক্তি পেয়েছিল ওই সপ্তাহে সালমান খানের ছবি কিছুটা ভাই কিছুটা গান এই ছবিটা সেভাবে আমরা শুনেছি সেইভাবে সাফল্য মুক্তি, কিন্তু এর মধ্যে আজকেই খবর পেলাম যে জওয়ান মুক্তি পাবে আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পাবে। এখন ঠিক বলা যায় না, মুক্তির শুভ সংযোগ শুভ সংকেত পাওয়া যাচ্ছে। এই ছবিটা আসলে বাংলাদেশে একজন যদি মুক্তি পায় সেক্ষেত্রে ঢাকার দর্শক বা বাংলাদেশের দর্শক ছবিটিকে কেমনভাবে নেবে, বা বলিউডের ছবি পুরাতন না নতুন ছবি যদি একযোগে মুক্তি পায় সেই ছবিটা আসলে কেমন চলতে পারে সিনেপ্লেক্স বা আরও যেসব সিনেমাগুলো আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছে বা আমার সাথে আছে যমুনা দেবীর তৌকির ভাই, সময় টিভির আলকাসির ভাই, নিউজ 24-এর সাতন আপু, তাদের মন্তব্য নেব। প্রথমে তৌকির ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, তৌকির ভাই একযোগে যদি জওয়ান বাংলাদেশে মুক্তি পায় 7 তারিখে 7 সেপ্টেম্বর কেমন চলতে পারে আপনার কি ধারণা? না, আমার কাছে যেটা মনে হয় প্রথম কিন্তু হিন্দি সিনেমা একই সাথে ওইখানে একই সাথে আমাদের দেশে মুক্তি পেতে যাচ্ছে। সো অনেকেই ধারণা করছিল আসলে মুক্তির একসাথে যদি মুক্তি পায় সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকতে পারে যে হয়তো ভালো যাবে, কিন্তু এর আগে ইতিহাস কিন্তু আসলে ভালো না। পাঠান কিন্তু অর্থ ব্যবসা করেনি, আর সালমান খানেরটা তো একদমই আর ফ্লপই বলা যায়, ওখানেও ফ্লপ এখানেও ফ্লপ। কিন্তু যেহেতু একই সাথে মুক্তির একটা সম্ভাবনা, যদি মুক্তি পায় সেক্ষেত্রে একটা ওই দুটো সিনেমা থেকে হয়তো একটু বেটার ব্যবসা করতে পারে। তারপরেও আমাদের যেটা ধারণা যে সিনেপ্লেক্সের যেসব জায়গাগুলো আছে এগুলোতে প্রচুর দর্শক হয়তো বা জামান দেখতে পারে, এবং শাহরুখ খানের ফ্যান কমিউনিটি বাংলাদেশে যারা আছে তারাও এই বিষয়টা নিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল, শাহরুখ সেটা ফ্যান্স নিয়ে শেয়ার করেছে প্রত্যেকে। তো আপনার কাছে কী মনে হয় যদি জওয়ানের সাথে বাংলাদেশের একটা ছবি একটা অন্তত শাহরুখের মুক্তি পায় তাহলে কোন ছবিটা দর্শক বেশি দেখতে পায়? এটা আসলে সিনেপ্লেক্স বেস্ট যদি আপনি বলেন, এখানে আসলে শাহরুখ খান একটা ক্রেজ আসলে আছে, সেখানে আবার আমাদের দেশীয় সিনেমা অন্তর্জাল এটা নিয়েও আগ্রহ আছে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিছুটা জওয়ানের দিকে অনেকে ছুটতে পারেন, শাহরুখ খান একটা অন্যরকম আবেগ। কিন্তু এখানে যদি আপনি ধরুন কমার্শিয়াল সিনেমা অন্যরকম কিছু কথা শাকিব খান বা এরপরে অন্য কোনো সিনেমা যেটা কমার্শিয়াল মানে একদম মাস্তি, আমরা প্রিয়তমার কথা যদি বলি একসাথে প্রিয়তমা একসাথে শাহরুখ খান, তখন কিন্তু আসলে ভাগ হয়ে যাবে, তখন মানুষ শাহরুখ খানকে দেখবে আবার শাকিব খানকে দেখবে। আপনার আসলে ভালো সিনেমা ভালো কন্টেন্ট এবং সুপারস্টার লাগবে, সেটা শাহরুখ খান হোক যেখানে হোক আমাদের সুপারস্টার হলে শাহরুখ খানের সাথে আমরা হচ্ছে দিতে পারি, সেটা সিনেপ্লেক্স না সেটা হয়তো যেহেতু সুপারস্টারের কথা বলবো। তার কাছে আমার একটা প্রশ্ন আছে, সুপারস্টার আর অভিনেতা এই দুটার মধ্যে পার্থক্য? সুপারস্টার তো আসলে তাদের সহজ বাংলা সুপারস্টার এক কথা, তাকে সব ধরনের অডিয়েন্স সব বয়সী মানে তাকে হচ্ছে তার কাজ ভালো লাগে বা ভালোবাসে, এটা সুপারস্টার। সে এখন কেমন অভিনেতা সেটা পরের বিষয়, তার কাছে অভিনয়ের থেকেও স্টারিজমটা হচ্ছে বেশি আছে। আর আমরা যদি অভিনেতার কথা বলি তার কত ফ্যান, তার কথাটা অভিনয় দক্ষতা, অভিনয় দক্ষতা যে অভিনেতা আর ফ্যান গ্রোজ বলেন বা স্টারিজম বলেন সব কিছু সব কিছু এটা তো সত্য যে ব্যবসায়িক জিনিসগুলো সবসময় সুপারস্টারের অভিনয় থাকে, কারণ সুপারস্টারের যে ফ্যান ফলোয়ার থাকে অনেক দেখা গেল মানহীন ছবি, যেমন আমরা সালমান খান